নিত্য নতুন যে কোনো অনুষ্ঠান দেখার জন্য সরাসরি ইউটিউবে সার্চ করুন ডিজে বাপি বলে। থ্যাংক ইউ। বিশেষ দ্রষ্টব্য, সমস্ত রকমের অনুষ্ঠানের রেকর্ডের জন্য সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার ডিজে বাপি। এবারে কি বার মা? আজকের বারে মঙ্গলবার মা। মাগো শনি মঙ্গলবারে যদি গৃহস্থ চলে কাক ডাকে কি হয় মা? অমঙ্গল হয় মা। ওরে আজ কেন রে? ওই আমার ঘরে রে চলে আমার কাকা বলি ওঠে গো ওই না কাকা বলি ওঠে গো কাল কাল খেয়েছো বেহুলার বি আজ কেন এসেছো হবো ওই না আর কেন তুমি এসেছো গো কাল প্রভাতে বাসের ঘরে বিহুল হয়েছে পোতে। আরে না হতে পারে না। ওরে বাবা শিবল সুন্দর হরিদরে কোথায় বাবা শিবল? ছোট ভনিকে তুলে আনো বাবা। তাই চলো বাবা। আমি যে খবর পাঠালাম আমার দাদারা কি সত্যি আমাকে নিতে আসবে না? আমার দাদারা কি আমার একটুও ভালোবাসে না? অগুমান মনস্যা একটু কঠিন পরীক্ষা তুমি আমাকে ফেলেছিল একটুবার বলে দাও আমার দাদারা সত্যি কি আমার নিতে আসবে না? বেহুলা ও তো আমার দাদার কথা শোনা আমি শুনতে পাই আমি আর ফিরে যাও বোনা দাদা দাদা তোমাদের তোমরাই আমার ভালোবাসবে দাদা গো দাদা বৌদিরা বলবে করে যাবো না দাদা যে মারা যায় সে ফিরে আসে না।
তুই কেন বিতা ভেসে যাবি নদী জলে বোন? মাঝে তোর জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে বেহুলা। দাদা কিছুদিন একটুবার উঠে আয় বোন, একটুবার উঠে। তোর কথা বলুন, এই মেলানি ভাড়া স্বর্ণহার এই আমি ডালিমের তলে পুঁতে রাখলাম বোন। ভালোবাসি আমি যে তোমার, আমার হৃদয় জুড়ে আছো শুধু তুমি, আপন বলিতে দাদা তোমাকে চিনি। আমার হৃদয় জুড়ে বসে আছো তুমি, আপন বলিতে দাদা তোমাকে জানি। সবুজ মনে স্বপ্ন তুমি, সবুজ মনে স্বপ্ন তুমি, আমার পথ চলা দাদা। আমি যে তোমার প্রাণের ভালোবাসি, আমি যে তোমার দাদা চাষটা বন্ধু চাষটা শুধু ফিরে আইবে বলা ফিরে। চলো বলতে চলো, আমরা বিলম্ব করবো না, আমরা এই মুহূর্তে ভেলা ছিঁড়ে দেব। আজ কলার ভেলায় বসে কাঁদিবে কবি গুজাবো দেব সবাই, আমি কবি গুজাবো দেব সবাই। ভাসিতে ভাসিতে ভেলা গালে সুপারি ঘাট হারে, সুপারি ঘাট নারকেল ঘাট পার হয়ে গেল রে। আর ভাসি ভাসতে ভাসতে ভরা যেন কাদা গদর ঘটে হরে, কাদা গদর ঘটে গিয়ে বান্দাস বন্দি ওই করে হরে। Thank you.
জমার ঘাটে জমরা ঘাটে এই জমরা ঘাটে ও ঠিক আছে চলো কানা তুই আমার সঙ্গ হতি রে কানা তুই আমার সঙ্গ দাদা তুই আমার সঙ্গ হতি রে দাদা তুই আমার সঙ্গ হতি चालो ये हाथे आई करना भैया मार साथे चालो ये हाथे चलो दादा जो हमरार खाते दुजने बोल बोरे मत आज पूर्णिमा আমরা নদীর পাড়ে এসে গেছি ভাই দাদা এই তো এই তো এই তো দাদা এটা তাহলে নদীর পাড় হ্যাঁ এইখানে ছিপে হবে হ্যাঁ ঠিক আছে ও ভাই হ্যাঁ আজকে ছিপে তুই ফেলবি ভাই আজকে ছিপটা আমি ফেলবো হ্যাঁ ভাই ঠিক আছে তাহলে তুমি ছিপি চাপটা পরিয়ে দাও চিংড়ি চাপ পরা না আছে ভাই ও চিংড়ি চাল পরানো আছে আরে ভাই ঠিক আছে আমি কি আমি তো দাদা কি কাঁচা নাকি না আমি চলে গেলাম স্যার আমি কেন মানুষ আমি কি দেখা পাচ্ছি তুমি যা বলবে আমি তাই শুনবো এই স্যার দাদা তাহলে কি বলবো থুড়ি কাপ কাপ থুড়ি কাপ কাপ থুড়ি কাপ কাপ থুড়ি কাপ কাপ কচি মোচ কচি কচি মাছের গালে ঘা কচি কচি মাছের গালে ঘা আর বড় কুদলে মাছটা গিলে খা ধেন্দনে মাছটা গিলে তার উপরে একটা কি সুন্দর সুন্দরী মেয়ে বসে আছে দাদা আমার মনে হয় তোর এই বসে গিয়ে কোলা গাছ গায়ে বেঁধে গিয়েছিল তুই টান মেরেছিস হয়ে গেছে ও কোলার মান্দাস সুন্দরী মেয়ে হ্যাঁ দাদা তাহলে আর ছিপ ফেলবো না ওই সুন্দরী মেয়েকে আমরা বাড়িতে নিয়ে যাব ওটা তো বুঝতে হবে হ্যাঁ বুঝতে তো হবে কিন্তু আমি আমরা নিয়ে চলে যাব ও সুন্দরী হ্যাঁ আমাকে বলছো ওই তো সাড়া দিয়েছে না ওটা সুন্দরী বলি আমাদের বাড়িতে যাবে মনে হোক না ও তোমাদের বাড়ি যেতে পারি তোমার সঙ্গে কিছু কথা আছে দাদা আমি কানা মানুষ আমার সঙ্গে কি কিছু কথা আছে বলেছে মানে আমার পছন্দ করেছে ওই জন্য আমার ডেকেছে আসো এখানে এসো যা ভাই কিন্তু তুই গিয়ে বলিস যে আমার দাদা বিয়ে করবে ঠিক আছে তোর পায়ে আমি দড়ি বেঁধে দিচ্ছি তুই সরে যাবি সরে আসবি কেন দাদা তুই পায়ে তো দড়ি বেঁধে দেবে নদীতে বড় টান ও নদীতে টান ওই জন্য দড়ি বেঁধে ধরে রাখবি ঠিক আছে আমি যখন দাদা বলবো তুমি তখন টেনে তুলে নেবে আচ্ছা যা এসে যা এসে যা কানা ও আজ থেকে তুমি আমার ধর্মের ভাই হ্যাঁ আজ থেকে তুমি আমার দিদি আমি কি বলছি শোনো হ্যাঁ বলো আমি তোমার চোখ দুটো ভালো করে দিলাম কিন্তু চুপ করো আমি তোমার চোখ ভালো করে দিয়েছি তোমার দাদাকে জানাবে না 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 কানা সেজে থাকবি আচ্ছা এবার সত্যি কথা বলো তোমাদের বাড়ি থেকে কে আছে আমার দাদা তিনটে বউ আছে আর কি আছে পুকুরবর্তী মাছ আছে আর কি গোয়ালবর্তী গরু আছে হ্যাঁ গোলাবর্তী ধান আছে হ্যাঁ আর তিনটে তালপাতা কুড়ে ঘর আছে হ্যাঁ আর একটা বুড়ো মা আছে বেশ বেশ তুমি যাও তুমি কোথায় আছো আমার দুটো যেদিকে যাবে আমি সেদিকেই চলে যাবো তুমি যাও এবার কেন যাও 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 কানা ও সুন্দরী তোমার সঙ্গে কথা বলবে বলে
সুন্দরী তোমার সঙ্গে কথা বলবে। আমার সঙ্গে কথা বলবে? আর তুই গেলি? আমি গেছি, আমার চুলকে ছেড়ে দিয়েছে। বলে ও কথা সুন্দরী, আমি তোমার সঙ্গে যেতে পারি, আমার কিছু কথা আছে। আমার কানা ভাই এত কষ্ট করে গেলে তুমি এলে না কেন? আমি তোমার সঙ্গে যাব, তাই বলছি তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। আমি বলছি যে তোমাদের বাড়িতে যে তিনটে বউ আছে ওদেরকে তাড়াবে, তোমার বুড়ো মাকে পথে বসাবে, তোমার ঘর পুড়িয়ে ছাই আনবে, তোমার হাঁস মুরগি গরু ছাগল সবাইকে বিল্লি করে দেবে, আর তোমার নাকি ছোট বাচ্চা আছে ওই পাকা রাস্তায় নিয়ে গিয়ে মুখ ওগুলো ওগুলো মেরে ফেলে দেবে, তারপরে আমি তোমার সঙ্গে যাব। অসুন্দরী, তোমার কথা শুনে যদি এই ক্ষতিগুলো আমি করি আমার লাভ কী হবে? আমি তোমাকে বিয়ে করবো, তোমার সঙ্গে ঘর করবো, আর লাভ কী হবে? আর তুমি যা চাইবে যখন যা ইচ্ছা সেটাই পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আমি তোর পাঠালাম সুন্দরকে ধরে আনার জন্যে, আর তুই গিয়ে বলি আমার তিনটে বউ বৌদি আছে বলে দিলি? না দাদা, আমি কিছু বলিনি। আমার বুড়ো মা আছে বলে দিলি? না আমি বলিনি। হ্যাঁ না আমি বলিনি। তাহলে সুন্দরী অন্তর্জামী? বুড়ো মার মেরে ছাই আনবো ঘর পুড়িয়ে তোকে সুন্দরী যাবে। দাদা তুমি বুড়ো মার মেরে দেবে, আমি কার মা বলে ডাকবো? মা হবে, ও মা হবে, ডবল ডবল হবে। তোমার কথা মতন আমি সব করে ঘর ফিরে ছাই চাই না। বেশ, আমার হাত ধরো। ও কথা, তোমার পায়ে কি? কার পায়ে? তোমার পায়ে তো কিছু নেই তো। তোমার পায়ে গত? হ্যাঁ। ইস, আমি তোমার সঙ্গে যাব না। কেন? আমাদেরকে অপমান করছে। আমি তোমার সঙ্গে যাব না, এই আমি মান্দাস ছেড়ে দিলাম। কানা গদা নিন্দা করো না, এমন খুঁজলে কোথাও পাবে না, কানা গদা নিন্দা করো না। আমি কানা পূর্ণিমা ভিচা, আমার দেখে কত নারী হারাই গুলো মা। আমি তোমার সঙ্গে যাবো না, যাবো না, যাবো না, এই আমি মান্দাস ছেড়ে দিলাম। আর হারে গদা কি করিলি, তিন তিনটে বউ তাড়ালি, বুড়ো মাকে পথে বসালি গদা, আমারও আশাই ছাপ দিয়ে পড়লাম জলে, তোমায় আমি ধরবো বলে, ও সুন্দরী দাও না ধরা, কেন করছ না? গঙ্গার জলে দেব না দেব না রে ধরা বাসনায় আমার, সুন্দরী লাল হো না, কেন করো মারি ছল হো না, এবার তুমি দাও না ধরা এটাই মনের বাসনা। ঢুকে ঢুকে জল খাই তবু মান্দাই ধরা চাই, ঢুকে ঢুকে জল খাই তবু মান্দাস ধরা চাই, ধরা দেবো সুন্দরী মেটাও মনের বাসনা। আমি হই মন সার দাসী, পতি নিয়ে তাই জলে ভাসি, আমি হই মন সার দাসী, পতি নিয়ে তাই জলে ভাসি, থাক না রে তুই খলা গায়ে আমি চলে যাই। আর তিন তিনটে বউ তাড়ালাম,
ঘর ঘুরিয়ে ছাই দেখালাম, তিন তিনটে বউ দাঁড়ালাম, ঘর ঘুরিয়ে ছাই দেখালাম, বুড়ো মাকে চুপিয়ে মারলাম তোমারই আশায়। আর মায়ের নামে জল নিলাম, কানা গদার পাশানি করলাম, মায়ের নামে জল নিলাম, কানা গদার পাশানি করলাম, ফাগনারে তুই পাশান হয়ে আমি চলি। আর ও মামা বলে এই তো ডাকছি, মামা বলে সন্তান বলে নাও না কোলে আমি তোর ছেলে। ও গো দাদা, আমি তোমার এই ঘাটে পাশান করে রেখে দিলাম, যেদিন আমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনবো সেদিন আমি তোমার মুক্ত করে দিয়ে যাব। ওগো শোনা বন্ধু, চলো বন্ধু চলো, আমরা আর বিলম্ব করবো না, আমরা এখনই মান্দার ছেড়ে দেব। অবিধি কলমে নাই কালি, আমার পড়া কপালে এই কি লেখা ছিল রে, কলমে কি নাই কালি রে দিদি, কলমে নাই কালি আমার পড়া কপালে এই কি লেখা ছিল রে, কলমে তে নাই কালি রে। আরে ভাসিতে ভাসিতে ভেলা শঙ্খ ঘাটা গেল, শঙ্খ ঘাটা গিয়ে বেহুলা শঙ্খ পড়েছিল রে, কলমে কিনাই কালি রে। আর ভাসিতে ভাসিতে বেহুলা আলতা ঘাটা গেল, আলতা ঘাটা দিয়ে বেহুলা আলতা পড়েছিল রে, কলমে কিনাই কালি রে। হেলিটা ঘাটা গেল, হেলিটা ঘাটা গিয়ে বেহুলা মান্দাস হেলে গিয়েছিল রে, কলমে কিনাই কালি রে। আরে মামুন সাহ নামে ও জল মান্দাসে ছড়াইল, বেহুলারি মানে দশ ভাষে মামুন সাহ পরে রে, কলমে কিনাই কালি রে। আরে ভাসিতে ভাসিতে খেলা গোয়াল ফাটা গেল, লফায়ের মালাই চাকি গোয়াল মাছে খেল গো, কলমে কিনাই কালি। তাই তো অনেক বেলা হয়ে গেছে দাদা, আমি এই মুহূর্তে পিতাদের বসন্তটি কেছে নিয়ে যাবো। আর ও গো মাসিমা, কে মা তুমি?
আমার নাম বেহুলা মাসিমা। কিছুদিন এখন আসে আছে মা, আমি দূর হতে দেখলাম তুমি যেন কাদের বসন পরিষ্কার করছো। এগুলো আমি দেবতাদের বসন কাচ্ছি মা। ও মাসিমা, ওই বসন আমাকে একটিবার দাও না। না না মা, এ বসনে যদি কাচ অপরিষ্কার হয় তাহলে পিতা যে আমাকে অভিশাপ দেবে মা। ও গো মাসিমা, এই বসন যদি বা কাচ অপরিষ্কার হয় পুনরায় তুমি আবার কিছু নিও। বেশ মা। বেশ মাসিমা, ওই আজ বসন কাছে বসন কাছে নেতো আর বেহুলা গো, বসন কাছে বসন কাছে। আর চোখের কাজল দিয়ে বেহুলা সবই কিছুই লেখে গো। চোখের কাজল দিয়ে বেহুলা, চোখের কাজল দিয়ে বেহুলা সবই কিছুই লেখে গো। আরে বসনে কাঁচা শান্ত হলো চলে আপন গৃহে গো। বসনে কাঁচা সাঙ্গ হলো চলে আপন গৃহে গো। তুমি এখন আমার সাথে এসো মা। এসো তুমি তো নিত্য নিত্য বসন পরিষ্কার করো, আজ একখানা বসন পরম সুন্দর কেমন করে হয়ে গেছে। এ বসন আমি কেচেছি পিতা। সত্য কথা বলো না তো, কে পরিষ্কার করেছে এ বসন? তুমি পরিষ্কার করো নাই। ও গো পিতা, এ বসন আমার এক বঞ্জি কেচেছে পিতা। তোমার বঞ্জি? হ্যাঁ পিতা। সম্পর্কে আমার নাতনি, তাকে ডাকো এই দেবসভায়, আমি তাকে দেখতে চাই। সে কেমন করে আসবে পিতা? কেন, সে যে মানবী। মানবী হয় হোক আর দানবী হয় হোক, আমি তাকে দেখতে চাই। বেশ পিতা, তুমি ক্ষণক্ষণ অপেক্ষা করো, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। বেশ, পাঠিয়ে দাও, দেখি কেমন মানবী। আরে জয় শিব শঙ্কর, জয় 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 প্রভু অনাথের নাম। জয় শিব শঙ্কর।